সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এখানের সংবাদপত্র, মিডিয়ার কর্মী এবং সাধারণ যারা সবাই আছেন, সকলকে জানাচ্ছি আমি আমার আন্তরিক অভিনন্দন। আমাদের এই দুর্নীতিকে রোধ করার জন্য, এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের প্রতিটি পরিবারে উদ্যোগ নিতে হবে। যেটা এর আগে বক্তব্য বলে গেছে, আমরা এমনভাবে উদ্যোগটাকে নিব, উদ্যোগ নিব প্রতিটি পরিবার থেকে, তৃণমূল থেকে, তৃণমূল পর্যায় থেকে, যাতে শিক্ষায় কুশিক্ষিত না হয়, সুশিক্ষায় সুশিক্ষিত যেন হয়। তাহলে আমরা এই দুর্নীতি প্রতিরোধে আমি মনে করব যে আমরা 100% এগিয়ে যেতে পারব। আর এই দুর্নীতি প্রতিরোধে বা দুর্নীতি দমনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ইতিপূর্বে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং অনেক অধিদপ্তরের যারা প্রধান দায়িত্বে আছেন তাদেরকে উনি স্বচ্ছতার পুরস্কার প্রদান করেছেন এবং ভবিষ্যতে করবেন। তা আমি আমার বক্তব্যকে দীর্ঘিত করব না। আমরা সকলে মিলে দুর্নীতিকে, অনৈতিকতাকে আমরা না বলি, আমরা স্বচ্ছতাকে এবং নৈতিকতাকে আমরা হ্যাঁ বলি। ধন্যবাদ সবাইকে। ভাইটাকে একটু সুযোগ করে দেবেন।